আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একদম টাটকা কাকচি মাছ নদীর। এই মাছের আমি চচ্চড়ি করবো এই যে বেগুন দিয়ে। বেগুনগুলোকেও আমি একেবারে মাছের মতন করে চেকুন চেকুন করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, মাছগুলো ধুয়ে নিয়েছি। একদম টাটকা মাছ নিয়ে আসলে বারবার একটু রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো খুবই সহজ পদ্ধতিতে রান্না করবো, এর জন্য আমি একটা কড়াইতে তেল নিয়েছি, দুটি কাঁচামরিচ, একটু বাটা মশলা, একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি, সেই সঙ্গে দিয়ে দেবো লবণ, হলুদ, মরিচের গুঁড়া এক চামচ করে, একটা তেজপাতা ছেড়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দেব, বেগুনগুলো দিয়ে দেব, সবগুলো দিয়ে এখন একসঙ্গে মাখিয়ে নেব। মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার একটু পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেবো না, পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব, চুলাটা ধরিয়ে দেব। চুলাটা ধরিয়ে দিলাম, খুবই সহজে ঝটপট করে হয়ে যাবে কাচ্চি মাছের চচ্চড়ি। খুবই মজা লাগে খেতে আর খুবই হেলদি মাছ, প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এই মাছে, ছোটো বড় সবারই খাওয়া উচিত। এই তো আমার কাচকি মাছের চচ্চড়ি হয়ে গেল, কত তাড়াতাড়ি, দু মিনিটও লাগলো না। আর কত সুন্দর হয়েছে, চেহারা কি সুন্দর, মাছগুলো একটাও গলেনি। আমি সাফ করে দেখাচ্ছি, রস রাখিনি, একদম গা মাখা গা মাখা চচ্চড়ি। খেতে দারুণ লাগবে, এমনিতেই মাছ মিষ্টি মাছ, তারপরে তো বেগুন দিয়ে চচ্চড়ি আরও মজা লাগবে। এই তো ভিউয়ার্স, আমার মাছ রান্না কমপ্লিট, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ লাগবে। এইভাবে টাটকা মাছ এনে সঙ্গে সঙ্গে রান্না করে খেতে দারুণ লাগে। আমার বাজার থেকে এখনই নিয়ে আসলো, আমি সঙ্গে সঙ্গে কুটে ধুয়ে রান্না করে নিলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আমার কাছ থেকে পেয়ে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন পরবর্তীতে আমি যেন আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।